এরকমই বলে যে না ঠিক আছে ছেলেদের মানে এত ফ্যাশন করে কি হবে বা এতই করে কি হবে, ওরা নিজেদেরকে কোনোভাবে সীমাবদ্ধ করছে, ডেফিনেটলি সীমাবদ্ধতা করছে। আপনি যদি ভালো জামা কাপড় না, ভালো জামা কাপড় মিন্স এক্সপেন্সিভ না, ভালো জামা কাপড় মিন্স আপনাকে দেখতে মোটামুটি ভালো লাগতেছে কিনা, সুন্দর লাগতেছে কিনা, আপনার ড্রেসটা পারফেক্টলি ফিট আছে কিনা, কালারটা একটু ঠিক আছে কিনা, ধোয়া আছে কিনা বা আয়রন করা আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে আরেক মানুষের কাছে একটা একটা সুপ্রিম একটা একটা বেয়ার হিসেবে রিপ্রেজেন্ট করবে। কারণ প্রথম একটা কথা, দর্শনধারী পরে গুণবিচারী, রাইট? সো আপনাকে মানুষ আগে দেখবে। সো যখন এই জন্য তো দেখেন না যে অফিসে ইন্টারভিউতে বলে তোমাকে ফর্মাল ড্রেস পরে আসতে হবে, কেন বলে? বিকজ ওকে যেন দেখতে প্রফেশনাল লাগে, ফর্মাল লাগে। এখন ওই যে লাগার বিষয়টা তো আপনার ড্রেসের উপর ডিপেন্ড করতেছে, তাই না? সো ওইটা তো আপনাকে মানুষকে ফিল করাইতে হবে, আদারওয়াইজ তো মানুষ আপনাকে অ্যাজ এ মানে কি বলে অ্যাজ এ রেসপেক্ট করবে না, আপনাকে বেটার হিসেবে জাজ করবে না। সো ইটস ইম্পর্টেন্ট, সো ড্রেস ইজ সুপার ইম্পর্টেন্ট থিং। এখানে একটা ব্যাপার থাকে তন্ময় ভাইয়া, যে অনেকের এরকম মনে হয় যে ভালো ড্রেস আপ পড়তে টাকা লাগে, রাইট? রাইট, মানে ইউ ক্যান নট ফ্যাশন ওয়েল ইফ ইউ ডোন্ট হ্যাভ মানি, রাইট? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, অর মানি চেঞ্জেস ইওর গ্রুমিং অর সামথিং, এরকম। এটা কি আসলে সত্যি? এটা সত্য আবার সত্য না। দেখেন, আপনার যদি একটা মোটামুটি, ধরেন আমার আমার কথা বলি, আমি যদি মোটামুটি আমি আমি ফিজিক্যালি মোটামুটি ফিটই আছি, এখন আমি যদি নিউ মার্কেট থেকেও জামা পরে আসি, আপনি জীবন অবস্থা হবেন আমি নিউ মার্কেট থেকে পড়ছি নাকি 200 টাকা শার্ট পড়ছি, আপনার মনে হবে এক্সপেন্সিভ, রাইট? বিকজ আমি ওইভাবেই করে পড়বো। কীভাবে পড়বো? আমি পারফেক্টলি ফিটিং করাবো, আমার কালারের সাথে আমার বডি অ্যাডজাস্ট করতেছে কিনা সেটা আমি চেক করবো, আমার প্যান্টের সাথে আমার শার্ট অ্যাডজাস্ট করতেছে কিনা চেক করবো, আমি যখন রিপ্রেজেন্ট করবো আমাকে মনে হয়েছে জামা কাপড়টা দামি। আবার হ্যাঁ, দামি জামা কাপড় বেসিক্যালি এটা দেখলে বোঝা যায় যে এটা এক্সপেন্সিভ, ওটার ম্যাটেরিয়ালস অ্যান্ড এভরিথিং। সো আপনার যদি বাজেট না থাকে, আপনি এই যে ছোটো ছোটো হ্যাকগুলো বললাম, কালারের বিষয়টা, ফিটিংসের বিষয়টা, তারপর হচ্ছে অ্যাডজাস্টের বিষয়, এটা করলেই আপনার ড্রেস দেখতে এক্সপেন্সিভ লাগবে। আর আপনি যদি টাকা থাকে তাহলে একটু খরচ করতে সমস্যা কি? যাই, তাহলে আপনি কি টাকা কেন কামাই করতেছেন ভাই? আল্লাহ, এখানে একটা ব্যাপার থাকে, যেমন ধরেন যে আমি অনেক মানুষকে দেখেছি যে টাকা খরচ করে ঠিকই, বাট ওই যে গুচি টুচি সবকিছু ইউজ করে ওদের বডির মধ্যে বা কিনে সবকিছুই, বাট ওদেরকে মানায় না, মানায় না, দেখতে সুন্দর লাগে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটাই তো আপনাকে বললাম যে ইউ শুড নো হাউ টু ড্রেস। এইখানে বিষয় হচ্ছে, আপনি কি দেখবেন যে সেলিব্রিটিরা আলতু ফালতু যাই পোশাক পরে না কেন, ওদের দেখতে ভালো লাগে, বিকজ ওরা ওদের যে কালার টোন, ওদের বডি স্ট্রাকচার, এই সব কিছুর উপর মেনটেন করেই ওরা পোশাক পরে। সো ওরা জানে কিভাবে ড্রেস পরলে ওদেরকে দেখতে ভালো লাগবে। ইফ ইউ নো হাউ টু অ্যাপ্লাই দ্য সেম স্ট্র্যাটেজি টু অন ইউর সেলফ, ব্রো, আপনাকেও দেখতে ভালো লাগবে। সো দ্যাটস দ্য স্ট্র্যাটেজি। ওকে দেখতে ভালো, অনেক বড় লোক, আমি তো অনেককে দেখেছি দেখতে ভালো লাগে না, ও মনে করে আমি গুচি পরছি মানে ভালো লাগবে, নো। ইউ শুড নো কোন কালারটা আপনাকে ভালো লাগবে, কীভাবে ফিটিং করলে ভালো লাগবে, কীভাবে পরলে ভালো লাগবে, কোন পোশাকের সাথে ম্যাচিংটা কেমন হবে, জুতা কেমন পরতে হবে, সেগুলো পরলেই আপনাকে দেখতে ভালো লাগবে। সিম্পল, আপনার এই বেসিক কিছু জিনিস তাইলে আপনাকে ভালো লাগবে, সিরিয়াসলি।